এবার পৃথিবীর দিকে ছুটে আসছে বিশাল আকারের গ্রহাণু, যার জেরে ধ্বংস হতে পারে পৃথিবী, এমনই ভয়াবহ তথ্য দিল নাসার বিজ্ঞানীরা। তো বন্ধুরা, কবে নাগাদ কত কিলোমিটার বেগে আছড়ে পড়তে চলেছে এই গ্রহাণু, এই গ্রহাণুর জেরে কতটা ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে পৃথিবীতে, এ বিষয়ে নাসার বিজ্ঞানীরা কী জানাচ্ছে বিস্তারিত জানিয়ে দেবো ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর এমনই লেটেস্ট আপডেটগুলি জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। তা চলুন দেখিনি, পৃথিবীর গ্রহাণু আছড়ে পড়লে কী হতে পারে, তার প্রমাণ মিলেছিল ডাইনোসর যুগে। এবার যদি তেমনটাই হয় তবে নিশ্চিত হবে মানুষ এবং সকল প্রাণীকুল, এমনটাই মনে করা হচ্ছে। সম্প্রতি নাসার জেট প্রোপালশন ল্যাবরেটরির তরফে জানানো হয়েছে পৃথিবীর দিকে ছুটে আসছে একটি বিশাল আকারের গ্রহাণু। তবে শুধু একটি নয়, পাঁচটি গ্রহাণু ছুটে আসছে পৃথিবীর দিকে, এমনটাই নাসা সূত্রের খবর। নাসার গ্রহাণু ড্যাশবোর্ডে এমনই দৃশ্য ধরা পড়েছে, এই গ্রহাণুটি পৃথিবীর সবচেয়ে কাছে আসবে। এর নাম দেওয়া হয়েছে 2023 FZ3। নাসার বিজ্ঞানীরা জানিয়েছেন এই বিশাল গ্রহাণুর পৃথিবীর দিকে ধেয়ে আসছে ঘন্টায় 67,656 কিলোমিটার বেগে। পৃথিবীর সঙ্গে এই গ্রহাণুর সবচেয়ে কম দূরত্ব হওয়ার কথা, অর্থাৎ 41,90,000 কিলোমিটার। গ্রহাণুটির গতিবিধির দিকে নজর রাখা হচ্ছে বলে জানিয়েছে নাসা। তবে বাকি গ্রহাণুগুলি আকারে ছোটই, সেগুলি কোনো সমস্যা সৃষ্টি করতে পারবে না বলে মত মহাকাশ বিজ্ঞানীদের। প্রথম গ্রহাণুটি 45 ফুটের, এটি পৃথিবীর পাশ দিয়ে চলে যাবে। এই গ্রহাণুর নাম দেওয়া হয়েছে 2023 FU6। দ্বিতীয় গ্রহাণুটি 82 ফুটের, সেটিও পৃথিবীর পাশ দিয়ে চলে যাবে। দ্বিতীয় গ্রহাণুর নাম দেওয়া হয়েছে 2023 FS11। তৃতীয় গ্রহাণু 2023 FA7, এর আয়তন 92 ফুট, এই গ্রহাণুটি পৃথিবীর সবচেয়ে কাছাকাছি আসবে। চতুর্থ গ্রহাণুটি পৃথিবীর কাছাকাছি আসবে, এই গ্রহাণুটি আকারে একটি আস্ত বারিশ্যমান, আয়তন প্রায় 65 ফুট। গ্রহাণুটি প্রায় আসে পৃথিবীর কাছে ঘেঁষে বেরিয়ে যায়। কিছুদিন আগে একটা বড় ট্রাকের মতো আকারে গ্রহাণু আচমকা অন্ধকার থেকে উদয় হয়ে পৃথিবীর একেবারে কাছাকাছি চলে এসেছিল। জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন যে গ্রহাণুটি পৃথিবীর একদম কাছে চলে এসেছে, তার নাম অ্যাস্টেরয়েড। গ্রহাণুটির ব্যাস 580 থেকে 1300 মিটারের মধ্যে, গড় ব্যাসের প্রায় 350 মিটার, আয়তনের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার থেকে বড়। তো বন্ধুরা, এই ছিল আজকের লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, এমনই লেটেস্ট আপডেটগুলি জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।